মতে মৌলা মতে মুহাম্মদ, মতে যদি হয় মাওলা, মতে যদি হয় মুহাম্মদ, তো আর তো কিছু প্রয়োজনই নেই। তারপরেও ভেবে দেখবেন, মুসলমান লীগ তেমো লাগে, মুসলমান লীগ তেমো লাগে, বলো সত্য কি না। মদিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা, আবার মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ লিখতে মজা লাগে, মাজার লিখতে মজা লাগে, মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মজা লাগে বিষাদ, মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ, মক্লুকাত লিখতে মজা লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে ম লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। আবার আপনার যদি মানে মানে ম দিয়ে আপনার মাদ্রাসা মসজিদ তো হবেই, এছাড়া মৌলবি মাওলানা, তারপরে আপনার মুহাদ্দিস, তারপরে আপনার মাহফিল, তারপরে আপনার মিলাদ, তারপরে মহরম, মানে বিভিন্ন শব্দ এই শুধু ম দিয়ে সৃষ্টি হয়। মিয়া, মুন্সি, মোল্লা সব কিন্তু ম দিয়ে সৃষ্টি হয়, মা ম দিয়ে সৃষ্টি হয়, মাটি ম দিয়ে সৃষ্টি হয়। তো শেষে আমি লিখেছি, আমি পুরো গানটা গাইলাম না, শেষে লিখেছি, ময়ের সাধন করমন থাকিতে হায়াত, ময়ের সাধন করমন থাকিতে হায়াত, মবর্ণকে সঙ্গে নিয়ে আসবের মুয়াত, নকুল কয় মনা চিনলে তার, নকুল কয় মনা চিনলে তার, বিসমিল্লায় গলদ, মতে মৌলা মতে মুহাম্মদ, বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো। আমার ভাই মাওলানা এফ এম জাহাঙ্গীর, ওই গানটি খুব চমৎকার গান, তো আমরা দুই ভাই গাই গানটা নাকি? হ্যাঁ, তাহলে শুরু হোক। যারা মাকে ভালোবাসো না, আর একটা মাইক্রোফোন, যারা মাকে ভালোবাসো না, হ্যালো, ঠিক আছে, তারা আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না, মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো ও ছেলে, সেই মাকে যারা দাও না খেতে। আপনারা জানেন, এবং আমাদের যারা আলেম ওলামা রয়েছেন প্রায় এই গল্পটি মানে এই ঘটনাটি বলেন, যে একদিন এক ভদ্রলোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা এই পৃথিবীতে কার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকব?
আমার প্রাণের নবী, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের কাছে। দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বারও বললেন তোমার মায়ের কাছে। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তৃতীয়বারও তিনি বললেন তোমার মায়ের কাছে। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন বললেন বাবার কাছে। আমি ছোট্টবেলা থেকে এই কথাটির মানে আমি বুঝতে পারলাম না, কেন তিনবার তিনি মায়ের কথা বললেন আর একবার চতুর্থবার বাবার কথা বললেন। কিন্তু একটা সময় আমি কিন্তু নিজেই আনসারটা বের করে নিয়েছি আমার মতো করে। আমি জানি না আমার সঙ্গে আলেম ওলামাগণ এক হবেন কি না, এটা আমার নিজের একটা ধারণা। কিরকম ধরুন, ধরুন আমরা যে মায়ের গর্ভে থাকি এই 10 মাস 10 দিন বা যে কয়দিনই থাকি, আমরা আমাদের সাথে মায়ের যে নারীর সংযোগ, আমাদের মায়েরা যা চিন্তা করেন আমরা সেইভাবে কিন্তু তরঙ্গায়িত হই। আমাদের মায়েরা যা খান, যে খাদ্য গ্রহণ করেন, সেই খাদ্যরস কিন্তু এই নারীর মাধ্যমে আমাদের শরীরে যায় এবং আস্তে আস্তে শরীর কিন্তু বর্ধিত হয়। তো এই যে মায়ের অবদান, মা যা চিন্তা করবেন ছেলে সেইভাবে কিন্তু চিন্তা করে, মা যা খান সেটা থেকে মা সন্তান পুষ্টি পায় এবং সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এই যে 10 মাস মায়ের যে ভূমিকা, সেই ভূমিকার কথা চিন্তা করেই মহানবী মহাবিজ্ঞানী আমি বলবো, এবং আজকে বিজ্ঞান দেখছে যে হ্যাঁ, মা যেটা চিন্তা করেন ছেলেও মানে সন্তান, তার সন্তানও সেইভাবে কিন্তু তরঙ্গায়িত হয়। তো এই যে তিনবার বললেন মায়ের কথা, তো সেই কারণে আমি এই এই প্রথম মন্ত্রটা গাইছি, মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি সব করে দেখেছো ছেলে, সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে একটু ভালোবাসো না, তারা আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শুনো না। পবিত্র হাদিসে স্পষ্ট বলা আছে আল জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর সেই জন্যই তো বলি মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। নকুল বলে যে না করো, নকুল বলে যে না করো, জানতো মায়ের সাধনা, তারা আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শুনো না। মারহাবা মারহাবা দাদা। দাদা এই আমাদের ছোট্ট পরিসরে আমার এক মামা সাজ্জাদ মোল্লা, তিনি 500 টাকা পুরস্কৃত করেছেন, আর আমাদের ছোট ভাই জুয়েল শিকদার সে আপনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন আপনার গান শুনে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং আপনাদেরকেও সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। একটু তাড়াহুড়ো আমার ভেতরে ছিল, যার কারণে হয়তো অনেক সময় স্কেলও একটু চেঞ্জ হয়ে গেছে, তারপরে মোটামুটি একটু গানের কথাও একটু, আর রাত অনেক হয়ে গেছে সত্যিকার কথা বলতে গিয়ে। তো আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি, আবার যদি আমার সুযোগ হয় আবার আপনাদের গান শোনাবো, আবার আমি আসবো। আর আমার পক্ষ থেকে আজকে আমার দুই দিকপাল আমি বলবো বাংলাদেশের, আমার সত্যিকার ভালো লাগার দুজন আলেমে দিন, মানে এত আমার জাহাঙ্গীর ভাইরা ওয়াজও যেরকম ভালো লেগেছে আজকে, ততটাই আমার এই দাদার এই আজকের আলোচনা আমার ওরকম ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা।